দেশে মৎস্য উৎপাদনের একটা বড় অংশ আসে সাতক্ষীরা জেলা থেকে। এখানে মাছ চাষের জন্য রয়েছে অসংখ্য ঘের। বর্তমান মাছ চাষের পাশাপাশি ঘেরের আইলে সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা। হাসি ফুটেছে চাষিদের মুখে। জেলার বিভিন্ন এলাকায় ঘেরের আইলে বিষমুক্ত উপায়ে সবজির চাষ এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে। আইলে বিশেষ পদ্ধতিতে বাঁশ ও নেট দিয়ে ঝুলন্ত মাচা তৈরি করে বিষমুক্ত সবজির আবাদ করছেন কৃষকেরা। এতে জায়গা কম লাগে ও অল্প পরিচর্যায় ভালো ফসল পাওয়া যায়। জেলার বিভিন্ন এলাকার মৎস্য ঘেরে শোভা পাচ্ছে লাউ, মিষ্টি কুমড়া, ঝিঙে, বরবটি, শিম, পুঁই শাক, পেঁপে, শসা, খিরাই সহ বিভিন্ন সবজি। দেশে ও বিদেশে বর্তমানে সবজির ব্যাপক চাহিদা থাকায় গত কয়েক বছরে মাছের ঘেরের আইলে সবজি চাষে কৃষকদের জীবনে ভাগ্যের পরিবর্তন এসেছে। বিশেষ করে মাছের ঘেরে মাচা পদ্ধতিতে সবুজ সবজির চাষ কৃষিতে নবদিগন্তের দ্বার উন্মোচন করেছে বলে দাবি করেন কৃষকরা।